নমস্কার, মু সঙ্গীত দীনেশ মল্লিক। আজ নাম মন্দির পরিসরের বাবা সচ্চিদানন্দ মহারাজ মুখ্য অতিথি ভাবে আজ বাবা বর্ণেশ্বর মহিমা ক্যাসেট উন্মোচন করেছেন। এতে এই ক্যাসেটর সমস্ত কণ্ঠশিল্পী মানে উপস্থিত লে, যে কি সুনামধীন গায়িকা মানে যে আমি ক্যাসেট করেছিল সে ডক্টর প্রিয়ঙ্কা পাণিগ্রাহী, বিজয়নী দাস, অপরূপা ত্রিপাঠী, অংশুমান পণ্ডা, সস্মিতা পাত্র এবং দেবস্মিতা মিশ্র, কুমার জগদীশ, বহুত কণ্ঠশিল্পী যে প্রতিমা সাহু অনেক গীত গাইলে, যে মানে অভিলিপ্সা পরিড়া, অমূল্য কুমার, রাজকুমার, টিকিলতা বেহেরা, প্রিয়েশ পণ্ডা, দেবস্মিতা মিশ্র, ইলারাণী আচার্য, মানসী পাত্র, কুমার দিলীপ, অরূপমা নায়ক, সাইশ্রী পুষ্টি, অনেক কণ্ঠশিল্পী মানে কণ্ঠদান করেছেন, লিখিছেন। ওড়িশার তিনজন লেখক নলিনপ্রভা দাস, নিরঞ্জন পরিড়া এবং পার্থসারথী দাস। গীতটি প্রায় আমার ইচ্ছা আছে যেপর্যন্ত মোর গোটে ঠাকুরঙ্কর দয়া আছে, যেপর্যন্ত মু বঞ্চিছি সেপর্যন্ত বর্ণেশ্বর মহিমা প্রতিবর্ষ এটি ক্যাসেট হব এবং এ প্রচার প্রসার কি সহযোগ করু ন করু আমি প্রচার প্রসার করব বাবা এক প্রায়োজিত নহলে মো পিলামানকু নেইকি মু সবুবেলে খুশি থাকে যে মো পিলামানে কেমতি আগু যাবে। বিভিন্ন দেবাদেবী আমার যাজপুরর এমিতি কি দেবাদেবী নাহান্তি আমি নেই করিছু, মো সহ সহযোগ করন্তি রাজেন্দ্র রাউত অছন্তি মো পাখরে, অছন্তি অক্ষয় দাস যে মানে সহযোগ করিছন্তি। তেণু বিশেষ করে আমি গোটে মনোভাব ঠিক থিলে আমি সবু দেবাদেবীকর প্রচার প্রসার করিপারিবা। আর নিশ্চিত ভাবে মু কহিবি বাবা বর্ণেশ্বরঙ্কর সম্পূর্ণ থিলা যে অদৃশ্য শক্তি যেথিরে মু করিপারিছি এবং তার সফলতা হয়েছে, আর গীতগুলো মধ্যে লোক আদৃত হব। মু অক্ষয় কুমার দাস, আনন্দময় শিশু নিকেতনের অধ্যক্ষ। দেখিবে আজ আপনার অঞ্চল যে পিঠাধীশ বাবা বর্ণেশ্বর মহিমা এই বিষয়ে গোটে ক্যাসেট উন্মোচন হয়েছে, বাবা মহিমা বজার যার গোটে মুখ্য উদ্দেশ্য রয়েছে, কারণ কে নির্দেশনা দিয়েছেন? শুধু যে মানে গীতিকার অনেক সেমানক সহিত মু বহু আগরু পরিচিত, আর বিশেষ করে দীনেশ ভাই এই গীতকে নির্দেশনা দিয়েছেন মানে উচ্চকোটির। আর দীনেশ ভাই বিষয়ে মু গোটে কথা কবি, সে তাঁর ছুয়াটি বেড়ে গোটে শোক ছোটকু লোককে বড় করা, এতে আনন্দ পাহান্তি অপরিচিত লোককে আনিকি পরিচয় করা, আর শাস্ত্র তো যে অন্যকে বড় করবু যেতে নিজে তু বড় হইবু সেতে, সে এতে বড় হয়ে পারছেন মানে অনেক লোক বড় করার সুফল তাঁর পাখে রয়েছে, যদি সে এত বড় হয়েছেন এত এত কুছ। কণ্ঠশিল্পী অংশুমান পণ্ডা, মু গুরু দীনেশ মল্লিক স্যার অন্ডরে গোটে গীত গাইছি, আশা করছি আগুক অনেক গীত গাইব এবং আপনার মনক সে ভালো লাগবে, আপনার ভালো লাগবে। নমস্কার, মু কণ্ঠশিল্পী বিজয়ন দাস। তো মতো বহু খুশি লাগুচি কি মু আম অঞ্চলর বাবা বরুণেশ্বর তো আরাধ্য দেবতা, মতো বহু ভাল লাগুচি যে মু গীত আজ গাইছি, বাবাঙ্কর কৃপা হয়েছে, মু এতটি এতটি ক্যাসেটরে কণ্ঠদান করেছি কিন্তু বাবাঙ্ক উপরে মু গাই নথিলি গীত, তো বহুত খুশি লাগুচি আছি, ধন্যবাদ দেবি মোর গুরু যে কি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত নির্দেশক দীনেশ কুমার স্যার, দীনেশ কুমার মল্লিক স্যার, তো ধন্যবাদ দেবি নিরঞ্জন পরিড়া স্যার, রাজ্যপাল পুরস্কার প্রাপ্ত গীতিকার, তো নিশ্চয় শুনবে গীত, গীত বি বহু লেখাগুড়ি বহু সুন্দর হয়েছে, আউ পিলামানে বি বহু ভালসে কণ্ঠদান করছেন, নিশ্চয় শুনবে, ধন্যবাদ। নমস্কার, মু কণ্ঠশিল্পী অপরূপা ত্রিপাঠী। বাবা বরুণেশ্বর তো আমার বহু প্রত্যক্ষ দেবতা, আমার যাজপুরের প্রত্যক্ষ দেবতা, প্রথমে মা বিরজা, সেকেন্ডে আমার বরুণেশ্বর অনেক, তাঁর উপরে গীত গাইকি মতো বহু আজ খুশি লাগুচি, কারণ বহু প্রত্যক্ষ জায়গা আমার, মতো বহু সুযোগ, বহু আশা করি আপনার গীত গুড়ি গাইবাই, মতো আজ সুযোগ মিলিয়েছি, গীত মোর লিরিক্স লা নিরঞ্জন পরিড়া স্যার যে রাজ্যপাল পুরস্কার প্রাপ্ত, আউ গীত মিউজিক দিয়েছেন মো গুরু দীনেশ স্যার যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, বহু খুশি লাগুচি মতো গীত গাইকি, বহু ভালো জায়গা, আপনার সমস্তে বি আসিকি এটি নিশ্চিত ভাবে বুলিকি যাবে, বহু ধার্মিক স্থান,
ଏଠି ନାମ ମନ୍ଦିର ବି ଅଛି, ଯେଉଁଟାକି ଅଯୋଧ୍ୟା ଉପରେ ଏଠି ବହୁତ ପୂଜାପାଠ ବି ଚାଲିଛି, ବହୁତ ବଢ଼ିଆ ପ୍ଲେସ୍। ଧନ୍ୟବାଦ। ଆଜ୍ଞା ନମସ୍କାର, ମୁଁ ରାଜେନ୍ଦ୍ର କୁମାର ରାଉତରାୟ। ସାର୍ ମୁଁ ଏଇ ତ ଆମର ବରେଣେଶ୍ୱର ସବୁଠାରୁ ଓଡ଼ିଶାର ବଡ଼ ପ୍ରସିଦ୍ଧ ଠାକୁର, ତାପରେ ଏଠି ଯୋଗୁଁ କ୍ୟାସେଟ୍ ଯେଉଁ ଆମର ଦିନେଶ ସାର୍ କରିଛନ୍ତି, ଏଠିକାର ନୁହଁ ସବୁ ଅଲ୍ ଓଡ଼ିଶା ଆଉ ସେ ଏବଂ ରାଷ୍ଟ୍ରପତି ପୁରସ୍କାର ବହୁତ ବି ପାଇଛନ୍ତି, ଏଇଭଳିଆ କ୍ୟାସେଟ୍ କରୁଛନ୍ତି ଆଉ ଏମିତି ଏମିତି ନାଁ କରୁଛନ୍ତି ଯେ ଆମେ ଚାହୁଁଛୁ। ଆଉ ଆଜି ଯେଉଁ କ୍ୟାସେଟ୍ କରୁଛନ୍ତି ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଗୀତ ହେଇଛି, ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ହେଇଛନ୍ତି, ମୁଁ ଚାହୁଁଛି ଆଶା କରିକି ଏ ଗୀତଟି ଭଲ ଲାଗିବ ଆପଣଙ୍କୁ, ସମେତ ହୃଦୟକୁ ଛୁଇଁଲା ଭଳିଆ ଗୀତଟେ ହେଇଛି, ମୁଁ ଆଶା ଚାହୁଁଛି ଏଭଳିଆ କ୍ୟାସେଟ୍ ହେଉଥାଉ ଏବଂ ହୃଦୟକୁ ଛୁଇଁଥାଉ। ନମସ୍କାର। ଆଜ୍ଞା ବିଶ୍ୱନାଥ ଆଚାର୍ଯ୍ୟ, ବିନ୍ଧାରପୁର କଲ୍ୟାଣପୁର ଘର। ବଡ଼ କଥା ହେଉଛି ଭାରତ ବର୍ଷରେ ଯେତେକ ଶୈବପୀଠ ରହିଛି, ବରୁଣେଶ୍ୱର ପୀଠ ହେଉଛି ଏକ ବ୍ୟତିକ୍ରମ। ତା'ର ଏକମାତ୍ର କାରଣ ହେଉଛି ସେ ପାତାଳରୁ ହିଁ ସୃଷ୍ଟି ହୋଇଛନ୍ତି, ଏବଂ ତାଙ୍କୁ ନେଇକି ଯେଉଁ ରଚନା ସବୁ କରାଯାଏ ଆଉ ଭଜନ ବୋଲାଯାଏ ତାହା ମଧ୍ୟ ଜନ ଆଦୃତ। ଆଉ ମୋର ଭରସା ରହିଛି, ଆଉ ଦିନେଶ ଭାଇ ଆମର ସମସ୍ତଙ୍କର ଅତି ପରିଚିତ, ଜଣେ ସୁନ୍ଦର ଗୀତିକାର କମ୍ପୋଜର ସବୁ ଦିଗ ଦେଇକି, ଆଉ ତାଙ୍କର ହାତ ଦେଇ ଯେତେବେଳେ ଏ ଜିନିଷଟା ହେଇଛି ତାହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଜନମାନସରେ ଆଦୃତ ହେବ, ଲୋକଙ୍କ ପାଖରେ ପ୍ରଶଂସିତ ହେବ, ଆଉ ଏକ ନୂତନ ପଦକ୍ଷେପ ଏ ଅଞ୍ଚଳ ପାଇଁ ବରଗଡ଼କୁ ବେଶ କରି ଏଭଳି ଏକ ସୁନ୍ଦର ପ୍ରୟାସ କରିଛନ୍ତି, ସେଥିପାଇଁ ଆମମାନେ ବହୁତ ଖୁସି, ଏ ଅଞ୍ଚଳ ମଧ୍ୟ ଗର୍ବିତ ତାଙ୍କ ପାଇଁ। ମୁଁ ଗୀତ ବୋଲୁଥିଲି, ମୋତେ ଟିକେ ଭଲ ଲାଗେ ଗୀତ ବୋଲେଇଲେ, ମୁଁ ତ କିଛି ହେଇପାରିଲିନି, ଆଉ ଆମେ ବାପା ମାଆଙ୍କର ଟିକେ ଇଚ୍ଛା ଯେ ଆମ ପୁଅଟି ଭଲ ବୋଲେ ଟିକେ ପିଲାଦିନରୁ, ତେଣୁ ଆମେ ଟିକେ ସାର୍ଙ୍କ ପାଖରେ କହିଲୁ, ସାର୍ ଆସିକି ଟିକେ ଶିଖେଇଲେ, ତେଣୁ ସେ ଗୀତଟି ବୋଲିଛି ଆଜି, ଆଉ ଭଲ ଲାଗୁଛି, ଆମକୁ ଖୁସି ଲାଗୁଛି, ସେଥିପାଇଁ ସେ ଆଗକୁ ଟିକେ ବଢ଼ୁ, ଆମର ଏତିକି ପ୍ରାର୍ଥନା ଠାକୁରଙ୍କ ପାଖରେ, ଏତିକି କହୁଛି। ଏ ଅଞ୍ଚଳର ଆରାଧ୍ୟ ଦେବତା ହେଉଛନ୍ତି ବାବା ବରୁଣେଶ୍ୱର। ବରୁଣେଶ୍ୱରଙ୍କର ପାଦୁକା ହେଉଛି ଆମର ଔଷଧ। ଆମେ ସମସ୍ତେ ବାବା ବରୁଣେଶ୍ୱରଙ୍କୁ ଆମେ ଏ ଅଞ୍ଚଳର ମୁରବୀ ବନ୍ଧୁ ମାନୁ, ଆଉ ସେଇ ବାବା ବରୁଣେଶ୍ୱରଙ୍କର ମହିମା ଯେତେ ଗାଇଲେ ବି କମ୍ ହେବ। ତଥାପି ମୁଁ ବହୁତ ଖୁସି ଯେ ନାମ ମନ୍ଦିରର ସୀତାରାମ ରାଧାକୃଷ୍ଣଙ୍କ ସାମ୍ନାରେ ଏ ଯେଉଁ କ୍ୟାସେଟ୍ ଉନ୍ମୋଚନ ହେଲା ବାବା ବରୁଣେଶ୍ୱରଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ, ତା ନିଶ୍ଚିତ ଭାବରେ ସମାଜରେ ଏକ ପ୍ରତିଷ୍ଠା ଲାଭ କରିବ, ସମସ୍ତଙ୍କୁ ଦିଗ୍ଦର୍ଶନ ଦେବ, ଆଉ ସମସ୍ତେ ଗୀତକୁ ଶୁଣିକି ଖୁସି ହେବେ। ଏଥିରେ ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶକ ଆମର ଦିନେଶ ବାବା, ଯାହାଙ୍କୁ ବଡ଼ମଲ୍ଲୀ ଭାବରେ ଆମେ କେହି ଚିହ୍ନୁନାହାନ୍ତି, ସାରା ଭାରତବର୍ଷର ପ୍ରତିଷ୍ଠିତ ସ୍ଥାନମାନଙ୍କରେ ସେ ପ୍ରତିଷ୍ଠା ଲାଭ କରିଛନ୍ତି, ବଡ଼ ବଡ଼ ପୁରସ୍କାର ପାଇଛନ୍ତି, ସେହିଭଳି ଏକ ଦିବ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶକ ସିଏ ଏ କ୍ୟାସେଟ୍ର ନିର୍ଦ୍ଦେଶନା ଦେଇଛନ୍ତି, ଏବଂ ଯେଉଁମାନେ ଗୀତ ଲେଖିଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ କମ୍ର ନୁହନ୍ତି, ସେମାନେ ଏଇ ମାଟିର, ସେମାନେ ପାର୍ଥ ସାରଥୀ ଦାସ, ଆଉ ଆମର ନଳିନୀ ପ୍ରମା ଦାସ, ଆଉ ଆମ ନିରଞ୍ଜନ ସାର୍, ନିରଞ୍ଜନ ପରିଡ଼ା, ଏ ସମସ୍ତେ ଖୁବ୍ ଉଚ୍ଚକୋଟୀର ଗୀତ ଲେଖିଛନ୍ତି, ଏହା ସମସ୍ତ ଦର୍ଶକମାନଙ୍କୁ ମନ ମୋହିବ, ମନକୁ ଛୁଇଁବ, ଏଥିରେ ସନ୍ଦେହ ନାହିଁ। ମୁଁ ଶ୍ରୀ ନିରଞ୍ଜନ ପରିଡ଼ା, ଅବସରପ୍ରାପ୍ତ ଶିକ୍ଷକ ଏବଂ ରାଜ୍ୟପାଳ ପୁରସ୍କାର ପ୍ରାପ୍ତ। ମୁଁ ଏଇ ଅରେଇ ମାଟିର ମଣିଷ। ଦେଖିବେ ସାର୍, ଆଜି ଆପଣଙ୍କ ଲେଖାରେ ଗୋଟେ କ୍ୟାସେଟ୍ ଉନ୍ମୋଚନ ହେଇଛି ଯାହାକୁ ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶକ ଦିନେଶ ପଲ୍ଲୀ, କ'ଣ କହିବେ ତାଙ୍କର ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନା ଏବଂ ଯେଉଁ ଗାୟକମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କର ଗାଇକ ନା? ମୋ ଗୀତର ବରୁଣେଶ୍ୱରଙ୍କ ମହିମା ଯେଉଁ କ୍ୟାସେଟ୍ ଉନ୍ମୋଚିତ ହେଲା, ଏଇଟା ମୋର ଲିଖିତ ଗୀତ। ବରୁଣେଶ୍ୱରଙ୍କ ଉପରେ ମୁଁ ବହୁ ଗୀତ ଲେଖିଛି, କାରଣ ସେ ଆମର ଅଞ୍ଚଳର ଆରାଧ୍ୟ ଦେବତା। ଏଥିରେ ବିଶିଷ୍ଟ ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶକ ରାଷ୍ଟ୍ରପତି ପୁରସ୍କାର ପ୍ରାପ୍ତ ଦିନେଶ ମଲ୍ଲିକଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି, ଖୁବ୍ ଉଚ୍ଚକୋଟୀର ସ୍ୱର ସଂଯୋଜନା କରିଛନ୍ତି। ତା ସହିତ ଯେଉଁମାନେ ଏଥିରେ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ମୁଁ କି ପ୍ରକାର କେଉଁ ଭାଷାରେ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବି ମୁଁ କିଛି ଚିନ୍ତା କରିପାରୁନି। ସେ ବାବା ବରୁଣେଶ୍ୱରଙ୍କ କୃପା ତାଙ୍କ ଉପରେ ରହିଥାଉ, ସେ ଏଇଭଳି କଣ୍ଠଦାନ କରି
ভক্তি আবর রসময় সঙ্গীতক সারা জগতের প্রসারিত করতু এতকি মোর নিবেদন।